প্রবীণ রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ ইন্তেকাল করছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে 8:30 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স আছিল 69 বছর। শিরোকুমার সাবেক এই সাংসদ দুই ভাই দুই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রাখি গিয়ে আজ জাতীয় সংসদ ভবনত প্রথম নামাজে জানাজা শেষে উনারে চট্টগ্রামত লই এসছি এবং আগামী হাল নিজ এলাকাত উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হব। উল্লেখ্য, চিকিৎসার অভাবে দীর্ঘদিন বাড়িতে পড়িয়াছিল সাবেক এএমপি। গেইদে বছরের শেষের দিকে তার চিকিৎসার দায়িত্ব লই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং পরে তার উন্নত চিকিৎসা লাই ঢাকা আনা হয় এবং এডেইনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশ নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।